জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে পোকা, বিক্ষোভ অভিভাবকদের। অঙ্গনওয়াড়ি সেন্টার ছেড়ে পালালেন শিক্ষিকা, চাঞ্চল্য ডোমকলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকল থানার ডোমকল পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের হারুরপাড়া 134 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা যায়, এদিন হারুরপাড়া 134 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের অভিভাবকেরা খিচুড়ি আনতে গেলে খিচুড়িতে দেখতে পান পোকা। তারপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিক্ষোভ দেখালে ওই কেন্দ্রের শিক্ষিকা সীমা খাতুন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অভিভাবকেরা ধরে ফেলেন এবং জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি রান্না করিনি, তবে হেল্পার কিভাবে রান্না করেছে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এখানে খাবার অতিরিক্ত নিম্নমানের দেয়, খাবারে আরশোলার পোকা, ইঁদুরে লাদি, তারপরে টিকটিকি বেড়াচ্ছে, চালে চালে আরশোলা ঘুরে বেড়াচ্ছে, এইভাবে পচা ডিম অনেক কিছু দেয়। এরা খাবার এত নিম্নমানের দেয়, বাচ্চা অনেক বাচ্চারা খেয়েছে, খেয়ে তারা অসুস্থ হয়ে গিয়েছে। আর বাচ্চারা আমরা দেখেও খাওয়াতে পারিনি, সেগুলো হলো আমরা ফেলে দিয়েছি। আমরা এর প্রতিকার চাইছি, ওকে আমরা এখানে রাখবো না। ও এভাবে নিয়মিত আমাদের সঙ্গে ঝামেলা করছে, বাচ্চাদের খাবার। ও একটা মায়ের মতো মায়ের মতো কাজ করবে, কিন্তু ও তো সেটা কাজ করছে না। ও বাচ্চাদেরকে এভাবে অবহেলা করবে কেন? এটা সরকারি খাবার। আজকে হলো ইঁদুরের লাদি হলো রান্নাতে পেয়েছে, ওই খাবার আমার বাচ্চা খেয়ে নিয়েছে। হলো পেটে যন্ত্রণা করছে বলে এরকম হয়েছে, আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। আমি এসব জানি না, যদিও হয়ে থাকে তা আমি দেখি শুনি রান্না করেছি। তারপরেও আমরা বাচ্চার গার্জেনরা খিচিড়ি পাড়া পাড়া দৌড়ে বেড়াচ্ছে খিচিড়ির ভিতরে লাদি, এই ব্যাপারে কি বলবেন? আর আমার বলার কি নাম আপনার?